শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর হাতে আটক আং সান সুচি, যেভাবে তাকে গ্রেফতার করা হল। মিয়ানমারের সেনা অভ্যুত্থান, কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আমেরিকার। মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে যে বক্তব্য দিল সেনাবাহিনী। এবং সবশেষ থাকছে, সুচিকে আটকের পর সেনাটহল রাজধানী বিচ্ছিন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেত্রী আং সান সুচি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটক করেছে সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে। ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ু নিউথ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, অং সান সুচি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অন্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। জনগণকে উত্তেজিত না হয়ে আইন অনুসারে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান তিনি। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল এলএনডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সুচিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হলো। ওই নির্বাচনে সংঘাতপূর্ণ অঞ্চলের ভোটারদের ভোট বঞ্চিত করা হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী থেকে সমালোচনা করা হয়। আর সেনাবাহিনী সমর্থিত বিরোধী জোট নির্বাচনের দাবি করে নির্বাচনে 8.6 মিলিয়ন ভোট জালিয়াতের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে সেনাবাহিনীর একটি মুখপাত্র বলেন, নির্বাচনে প্রতারণার অভিযোগ নিয়ে মিয়ানমারে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান না হলে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে তাদের। মিয়ানমারে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে আগামী এক বছরের ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি একটি বিবৃতিতে বলেছেন, নির্বাচনের ফলাফল পরিবর্তন বা গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা আমেরিকা প্রত্যাখ্যান করছে। যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। আর অস্ট্রেলিয়াও এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে দেশটি বলছে তারা এই গ্রেফতার গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, আমরা সেনাবাহিনীকে আইনের শাসন মেনে চলতে আহ্বান জানাই। যেসব রাজনৈতিক নেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে আমরা তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি। এর আগে দেশটির সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিওয়াদ্দি নিউজ জানায়, প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হালাং জরুরি অবস্থাকালে মিয়ানমারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী আং সান সুচি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট আটকের পর দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি তাদের আটকের পর দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। রাজধানী নাইপিডু এবং প্রধান শহর ইয়ানগনের রাস্তায় সেনা সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসির বার্মিজ সার্ভিস। জানিয়েছে নাইপিডুতে স্থগিত করা হয়েছে দেশটির পার্লামেন্টের অধিবেশন এবং টেলিফোন, ইন্টারনেট, টিভি চ্যানেলের সম্প্রচারও বন্ধ করা হয়েছে দেশটিতে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে সুচি এবং উইন মিন্ট সহ এনএলডির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদেরকে ধরে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ু নিউথ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আং সান সুচি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং এর শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে। জনগণকে উত্তেজিত না হয়ে আইন অনুসারে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান তিনি। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সুচি সহ এনএলডির শীর্ষ নেতাদেরকে
আটক করা হলো। মিয়ানমারে গত বছরের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনায় দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী আং সাং সুচি রাষ্ট্রপতি এবং জ্যেষ্ঠ নেতাদেরকে আটক করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশন সম্প্রচার করা একটি ভিডিও ভাষণে সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং হং হালাং জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ক্ষমতাসীন দলের মুখপাত্র মায়ো নিউথ বলেন, আমি আমাদের জনগণকে বলতে চাই তারা যেন তাড়াহুড়া না করে। এর আগে সোমবার সকালে আং সান সু চি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অন্য শীর্ষ নেতাদের ভোরে আটক করা হয়। এই ঘটনায় দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। পাশাপাশি দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল NLD নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সুচি সহ NLD শীর্ষ নেতাদেরকে আটক করা হলো। ওই নির্বাচনে সংঘাতপূর্ণ অঞ্চলের ভোটারদের ভোট বঞ্চিত করা হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী থেকে সমালোচনা করা হয়। আর সেনাবাহিনী সমর্থিত বিরোধী জোট নির্বাচনে দাবি করে নির্বাচনে 8.6 মিলিয়ন ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেত্রী আং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের পর দেশটির বড় শহরগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। রাজধানী নাইপিডু এবং প্রধান শহর ইয়ানগনের রাস্তায় সেনা টহলের দিতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে BBC দক্ষিণ পূর্ব এশিয়ার সংবাদদাতা। BBC বার্মিজ সার্ভিস জানিয়েছে নাইপিডুতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 1 ফেব্রুয়ারি ভোরে সেনাবাহিনীর অভিযানে সুচি উইন্ট মিন্ট সহ NLD-র বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদেরকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। গত সপ্তাহে সেনাবাহিনীর একটি মুখপাত্র বলেন, নির্বাচনে প্রতারণার অভিযোগ নিয়ে মিয়ানমারে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান না হলে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এটি কি অভ্যুত্থান হতে পারে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করলে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণ পূর্ব এশিয়ায় এ দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। যদিও পরের দিন ওই দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করা হয়। গত বছর 8 নভেম্বর জাতীয় নির্বাচনে চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বড় জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে 222টি আসনই যথেষ্ট, সেখানে LND পেয়েছিল 346টি আসন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।